থানায় সাল কিছু সিকং ইয়াকসি বদলি হা কতনি তাংফাং সিতারাম ইয়াচুরি দিল্লিনি এমসা খামনগো বিনি লাংবা সাচু লাংমানি তিনি বড় মৈতু খেলেকা ইয়াকসি বদল বখাকতে বিলুনিয়া আমজয় ইয়াকসি বদল বিলুনিয়া বখাকতে কমিটি লোয়া চংবাই চা সাল দিবনি দামনি তামাজর বিলুনিয়া কজাম টাউন হল নগো কাইস্তে মৈতু খেলেমনি বান্দা নারক জাকা আসালনি মৈতু নারম বান্দাও থামি মাঞ্জাকা ইয়াকসি বদলি হাস্তে তাংবা এবার কেবেনে বদলি আদং জিতেন্দ্র চৌধুরী ইয়াকসি বদলি হাস্তে তাংফাং মন্ডলনি আদং সুদন দাস ইয়াকসি বদল বিলুনিয়া বখাকতে তাংফাং তাপন চৌধুরী এমএলএ রিপিট এমএলএ দীপঙ্কর সেন অশোক মিত্র খবে কুবনি আতঙ্ক আসালো শ্রীথাংজাক সীতারাম ইয়েচুরি ইয়াকসি বদলি বাকি হা কথা ডগর বাকি বহাই সামং টাঙ্কা আপন সবাই খানিকা মা জানাই আতঙ্ক বড় অর্থনীতিবিদ তার অনেক কিছু কিন্তু এসব কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারে কেন পারেনি কিভাবে তিনি এই বামপন্থায় আটকে গেলেন নিশ্চয়ই এই জায়গাতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এটা অন্যতম একটা টার্নিং পয়েন্ট সেখান থেকে তিনি 1973 যখন সেখানে ভর্তি হন তার আগে প্রকাশ করাতে এসেছিলেন বছরে এক কি দু বছর আগে এমনিতেই যে তৎকালীন অর্থাৎ নেহরুর সময়ে আমাদের ভারতবর্ষের মধ্যে কংগ্রেস সরকারের সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক থাকা সুবাদে সেখানে এসে 1973 ভর্তি হন কংগ্রেস সীতারাম ইয়েচুরি একে তো হলো মেধা দ্বিতীয়ত হল এরকম একটা পরিবেশের মধ্যে যখন তিনি সম্পৃক্ত হয়ে গেলেন তখন তাকে আইএস হওয়া বড় অর্থনীতিবিদ হওয়া ব্যাংকার্স হওয়া বা অন্য কোনো বিষয়ে গবেষক হওয়া চিন্তা থেকে দেশের ছাত্রদের সংগঠিত করে আমাদের দেশের বর্তমান অবস্থায় কিভাবে সেই ছাত্র সমাজকে সমাজ পরিবর্তনে দেশের যে চলমান অবস্থা তা থেকে বের করে নিয়ে এসে সত্যিকারেরই যে দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম এবং ধনী গরিবের মধ্যে যে ব্যবধান অসাম্য এটাকে দূর করে একটা সমাজ তৈরি করা যায় সেই চিন্তা ভাবনা তাকে ধারিত করে এবং সে থেকেই তার কমিউনিস্ট পার্টিতে দীক্ষা নেওয়া তো আমি এই কথাটা বলছি কারণে আমাদের মধ্যে আমরা অনেকেই মনে করি মেধা থাকলে সে মানুষটা অটোমেটিক্যালি সমাজের জন্য ভালো করবেই মেধাই তাকে নিয়ে গেল হয়তো বা একাংশকে সেভাবে পরিচর্যা করে এটা হয়তো ভুল না কিন্তু মেধা থাকলেই যে তিনি সমাজের প্রতি দায়বদ্ধ হবেন সমাজকে পরিচর্যা করবেন অন্তত আমরা এখন যে জাতীয় রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছে আমাদের ঘটনাগত তা কেন বলছি এই বিগত 500 ভাবি ব্যক্তির সাথে আমাদের নামের সাথে আমরা পরিচিতি আমাদের লাভ ঘটেছে আগে হয়তো দু চারজন আমরা জানতাম সে নামটা কি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী খুব ঘটা করে আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের নেতারা তার জন্মদিন পালন করেন তার মূর্তি কোথাও কোথাও বসেছে পুরস্কার চালু করেছেন ত্রিপুরাজ্যের মধ্যে তিনিও কম মেধাবী ছিলেন না বাংলা ইংরাজি সাহিত্য এবং আরো অনেক কিছুতেই তিনি স্নাতকোত্তর ছিলেন
এবং ইংল্যান্ডে গিয়ে আইন ইত্যাদি সাবজেক্টে সেখানেও ডিস্টিংশন নিয়ে পাশ করে দেশে ফিরেছেন, এবং সেদিক থেকে তার ব্যাটা যে পর্যায়ে তৎকালীন ব্রিটিশ সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাত্র 33 বছর বয়সে তাকে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিযুক্ত করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির বিসি আছে, মহারাজা বিবেকানন্দ ইউনিভার্সিটির বিসি আছে, বিসি মানে আমরা মনে করি চুল পাতনা একেবারে ভারী লোক, এরকম প্রায় সাধারণত ভাইস চ্যান্সেলর হন।